আজকের এই নিউজটি, যারা বিএনপির ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য খুবই খুবই মন খারাপের খবর। আর পাশাপাশি আমেরিকা, যারা ভাবছেন যে আসলে আমেরিকার মদদে হয়তো ক্ষমতায় আসার সুযোগ আছে, আমেরিকার সরকার চাপ দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে বা বিএনপির পক্ষে আমেরিকা কাজ করছে, এই ধারণাটা কত যে ভুল, আমি সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করছি। আর এই বক্তব্য সরাসরি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে উঠে এসেছে যে আসলে আমেরিকার অবস্থানটা কি বিএনপির পক্ষে, বা তারা খালেদা জিয়ার জন্য কতটুকু ভালোবাসা প্রকাশ করেন যতটা ডক্টর ইউনুসের পক্ষে দেখাচ্ছেন, আদিলুর ভাইয়ের পক্ষে দেখাচ্ছেন, হিরু আলমের প্রসঙ্গে অন্তত দেখাচ্ছেন, আপনার ততটুকু ভালোবাসা খালেদা জিয়ার জন্য তাদের নাই। তাদের মানবাধিকার, মানবতা কোন অ্যাঙ্গেলে কাজ করে সবটা আসলে যে প্রধানমন্ত্রী যে বলে, আমেরিকা বেসিক্যালি তারা তাদের সিস্টেম করার জন্যই সরকারকে চাপ দিচ্ছে, এখানে অন্য কোনো কিছু নয়, জিওপলিটিক্যাল খেলাটা চলছে, সেটার প্রমাণ এই ভিডিও। দর্শক, বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক ফজলুর আনসারি ভাই, সম্ভবত তিনি আপনারা জানেন যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নানান ধরনের প্রশ্ন করে থাকেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র আছেন ম্যাথু মিলারকে। তো সেই প্রসঙ্গে সর্বশেষ উঠে এসেছে যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির যে সর্বশেষ আলটিমেটাম, যে আগামী 36 ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে, তিনি অনেক অসুস্থ, তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো দরকার, বাট সরকার বলছে যে আইনের মার পেছে তিনি যেতে পারবেন না, এখানে অনেক প্রসেসিং আছে। তো এই মুহূর্তে আমেরিকা মানবিক দৃষ্টিকোণ থেকে অথবা ওনার খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে ম্যাথিউ মিলার যে বক্তব্য দিয়েছেন, আমি জানতাম যে এরকমই ঘটবে, তবে বিএনপির ভাইরা হয়তো বোঝেন নাই। এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে এই সিদ্ধান্তের, মানে ভিসা নীতির সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন যে বাইরে থেকে নির্বাচন বানচালের যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে যারা এই ধরনের উদ্যোগ নেবে এবং তাদের উপরও বাংলাদেশ ভিসা নীতি আরোপ করবে। তার সঙ্গে তিনি যোগ করছেন যে যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছে যে নির্বাচনের আগে কোনো নিষেধাজ্ঞা দেবে না, এটা সত্য কিনা, পাশাপাশি আপনার বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা এবং 48 ঘন্টার আলটিমেটাম বা 36 ঘন্টার আলটিমেটাম, 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার অবস্থা খুবই গুরুতর উল্লেখ করে জানতে চাওয়া হলে আপনাদের বক্তব্য কী, মানে মার্কিন সরকারের বক্তব্য কী। জবাবে ম্যাথিউ মিলার এক কথায় বলে দিয়েছেন, এই বিষয়ে আমেরিকান সরকারের কোনো মন্তব্য নেই, মানে খালেদা জিয়ার ইস্যুতে কেন মন্তব্য নেই, তাহলে আপনি বোঝেন যে আমেরিকা যাই করে এই বিষয়টাতে একটা ধোঁয়াশা থাকে কোথাও না কোথাও, যেহেতু আলমের মাইন নিয়ে তারা কথা বলে বা আরও অন্যান্য ইস্যুতে কথা বলে, ডক্টর ইউনুসকে নিয়ে কত রঙের কথা বলে, তো সেই ক্ষেত্রে খালেদা জিয়ার জন্য দুইটা শব্দ কি আমেরিকা বলতে পারে না? না, পারে না। আমেরিকা ভাই আসলে কারুর আপন না, পুতিন কাকু বারবার বলার পরেও অনেকে এটা বিশ্বাস করছেন না। তবে অন্যান্য বিষয়ে তিনি উত্তর দিয়েছেন, তিনি বলছেন যে 24 সেপ্টেম্বর ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি বলছেন যে এই ধরনের পদক্ষেপ আপনার, আচ্ছা ম্যাথিউ মিলার বলছেন ভিসা নীতির আওতায় কারা পড়েছেন নির্দিষ্ট করে তাদের নাম প্রকাশ করা হয়নি, তবে এর আওতায় পড়বে আইন শৃঙ্খলা বাহিনী, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের সদস্যরা। এই বিরোধী দল নিয়ে আবার ঝামেলা আছে, এটা কি জাতীয় পার্টি নাকি বিএনপি? বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই ভিসা নীতি, বাট আমেরিকা কোনো পক্ষকে সহযোগিতা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসের জন্য আপনার এই ভিসা নীতি ঘোষণা করেনি, অথবা কোনো দলকে নির্বাচনে আনার জন্য কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমেরিকার নাই। আমেরিকার মূল কথা হচ্ছে এই ভিসা নীতি আরোপ করা হয়েছে বাংলাদেশের জনগণ যেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণও কিন্তু আমেরিকা বলে না, যে তারা যেন তাদের জনপ্রতিনিধি চয়েস করতে পারে। তাহলে বোঝেন আমেরিকা প্রধানমন্ত্রীর যে অ্যাক্টিভিটিস, মানে কী বলে, শক্তের ভক্ত নরমের জম, আমেরিকা দেখেন নানান দিকে কিন্তু এই সিস্টেমে হাঁটতেছে সারা পৃথিবীতে, যেখানে নরম পায় বাস দেয়, যেখানে শক্ত হয় এরা কিন্তু কৌশল অবলম্বন করে। এখন বাংলাদেশের এই মুহূর্তে আজকের দিনে মার্কিন সরকারের যদি এই বক্তব্য হয় বেগম খালেদা জিয়ার চিকিৎসার ইস্যুতে, আমিও ব্যক্তিগতভাবে মনে করি ওনার বিদেশে চিকিৎসা পাওয়ার যদি সুযোগ থাকে আইনি প্রক্রিয়ায়, সেটা ওনাকে দেওয়া উচিত, নয়তো এটাতে আওয়ামী লীগ সরকারের বদনাম হবে। আমি একজন আওয়ামী লীগের কর্মী হলেও আমি দলের ভালো মনে করি এই জায়গাতে, যে কোনো কারণে আল্লাহ না করুক মানুষের হায়াত মতের কথা বলা যায় না, বেগম খালেদা জিয়া মারা গেলেন, এইটার যে এত ব্যাড ইফেক্ট হবে হায়াতমত আল্লাহর হাতে, কিন্তু মানুষ মনে করবে যে আওয়ামী লীগ সরকার চিকিৎসা করতে বিদেশে পাঠায় নাই এই কারণে মরিয়া গেছে। এখন বিদেশে গিয়েও যদি তিনি মরেন, সেখানে সরকারের একটা পজিটিভ ভাইব থাকবে যে আমরা তো ভাই দিছি, হায়াত নাই, মরিয়া গেছে, কিন্তু দেশের ভেতরে মরার পরে এই ধরনের বক্তব্য আসলে সেটাতে একটা নেগেটিভ ইস্যু হবে দলের, আমার কাছে মনে হয় আর কি, যে একটা মানুষের কাছে নেগেটিভ হবে। সো বাট আমেরিকার ইস্যুটা বুঝছেন তো, না বুঝলে আর সামনে আরও বুঝবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।